আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়া ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ বললেন মির্জা ফখরুল। এদিকে আন্দোলন জোরদারে তৎপর বিএনপি, রমজান জুড়ে তৃণমূলে কেন্দ্রীয় নেতারা। ওবায়দুল কাদেরের অভিযোগ, সংকটকে পুঁজি করে চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগ বলছে বিএনপিকে মোকাবিলা করতে ঢাকা শহরের টোকাইডাই যথেষ্ট। এদিকে ক্যাবের অভিযোগ, মুরগির বাজারে কৃত্রিম সংকট করে হাজার কোটি টাকা লুট। সর্বশেষ জানিয়ে দেব কলম্বিয়ায় গেরিলা হামলায় নয় সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সাংবাদিকদের বাসা থেকে তুলে নেওয়া ফ্যাসিবাদের বহিঃপ্রকাশ জানালেন মির্জা ফখরুল। সাভারে কর্মরত প্রথম আলো পত্রিকার সাংবাদিক শামসুজ্জামানকে তার বাসা থেকে রাতের আধারে তুলে নিয়ে যাওয়ার ঘটনা গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার এক বিবৃতিতে মির্জা ফখরুল জানান, গভীর রাতে একজন সাংবাদিকদের বাসা থেকে তুলে নেওয়া সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। এ ধরনের নিপীড়নমূলক আচরণে আবারও প্রমাণ হল দেশে গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী ধরার স্টাইলে কোনো বাহিনীর পরিচয়ে রাতের আধারে সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া একাত্তরের বর্বর হানাদার বাহিনীকে হার মানিয়েছে। সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়ার পর প্রায় ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কিছুই জানানো হয়নি। তাকে তুলে নেওয়ার ঘটনায় ওবায়দুল কাদের সহ সরকারের মন্ত্রীদের বক্তব্যে স্পষ্ট প্রমাণিত হয়েছে, সরকার বন্দুকের জোরে মানুষের প্রতিবাদকে স্তব্ধ করে দিতে চায়। মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলা যাবে না, অভাবের কথা বলা যাবে না, দুর্নীতি ও দুঃশাসনের কথা বলা যাবে না, ভোট ডাকাতির কথা বলা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না। সরকার দেশে ভয়ের রাজত্ব কায়েম করতে ডিজিটাল নিরাপত্তা আইনের নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমি অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি। আন্দোলন জোরদার তৎপর বিএনপি, রমজান জুড়ে তৃণমূলে কেন্দ্রীয় নেতারা। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার সহ দশ দফা দাবিতে আন্দোলন জোরদারে তৎপর বিএনপি। এজন্য রমজান মোড়ে মাঠে থাকছে দলটি। ১৮ এপ্রিল পর্যন্ত সারা দেশে ৩৭টি মত বিনিময় সভা করার সিদ্ধান্ত নিয়েছে। এতে নানা খাতের সরকারের দুর্নীতি ও অনিয়ম সহ দাবিগুলো তুলে ধরা হবে। এছাড়াও ৮২ সাংগঠনিক জেলা, ৬ শতাধিক থানা উপজেলার অবস্থান, মানববন্ধন ও গণসংযোগ কর্মসূচি পালন করবে। তৃণমূলের সব কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে টিমও করা হয়েছে, বিএনপির সূত্রে জানা গেছে সব তথ্য। যুগপথ আন্দোলনের অংশ হিসেবে ১ এপ্রিল থেকে সারা দেশের সাংগঠনিক সব নগর ও জেলা, সব মহানগরের থানা ও জেলার, উপজেলা এবং ইউনিয়নের ৯ দিনব্যাপী অবস্থান ও মানববন্ধন কর্মসূচি দিয়েছে বিএনপি। এছাড়া ২৮ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সারা দেশে মতবিনিময় গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। এর পাশাপাশি ঢাকা মহানগরের ৫০ সাংগঠনিক থানায় পৃথকভাবে ইফতারের আয়োজন করা হচ্ছে। সূত্রমতে রমজান জুড়ে এসব কর্মসূচি দেওয়ার মূল কারণ নেতাকর্মীদের চাঙা রাখা। নানা খাতে সরকারের দুর্নীতি ও অনিয়ম সহ দশ দফা সংবলিত একটি বুকলেট তৈরি করা হচ্ছে, যা সারা দেশে গণসংযোগকালে নেতাকর্মী সহ সাধারণ মানুষের হাতে পৌঁছাতে চায়। এর মধ্যে ১০ থেকে ১৬ এপ্রিল সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রচারপত্র বিতরণ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি রয়েছে। ইউনিয়ন পর্যায়ে নেতারা যাতে কর্মসূচি পালন করে এবং একই সঙ্গে ইফতার করতে পারেন সে ব্যবস্থাও রাখা হচ্ছে। অর্থাৎ কর্মসূচি পালন ও ইফতার একই সঙ্গে আয়োজন করবে দলটির তৃণমূল। জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, রমজান মাসের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা নয়, কিন্তু আজকে দেশের যে অবস্থা তৈরি হয়েছে তাতে আমরা বাধ্য হয়েছি। খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সর্বোপরি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে আন্দোলন তা এর রমজানেও চলমান রাখতে চাই, সেজন্য আমরা এই কর্মসূচি দিয়েছি। আশা করব এই কর্মসূচিগুলোতে দেশে আপামর জনসাধারণ অংশগ্রহণ করবেন। সংকটকে পুঁজি করে চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার যখন বৈশ্বিক সংকট মোকাবেলা করে জনগণের ভাগ্য উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে, তখন সংকটকে পুঁজি করে কতিপয় চিহ্নিত মহল সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। একটি পত্রিকা সুরে সুর মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও চাইল্ড এক্সপ্লয়টেশনের মতো ঘৃণ্য কাজ নির্লজ্জ সমর্থন দিয়েছে। বাংলাদেশের রাজনীতিতে যা
আওয়ামী লীগের প্রতি অক্ষবিদ্বেষ ও আক্রোশের বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বোরার সই করা এক বিবৃতিতে সব কথা বলেন তিনি। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দূরভিসন্ধিমূলক এবং উদ্দেশ্য প্রণীত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিবৃতিতে উবাইদুল কাদের বলেন, বিএনপি কখনো এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা স্বাধীনতার 52 বছর পরেও দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলে, প্রকৃতপক্ষে তাদের মানসিকতা এখনো পরাধীনতার শৃঙ্খলে বন্দী। যখনই তারা ক্ষমতায় এসেছে, জনগণ ও দেশের উন্নয়নের জন্য কোনো কাজ করেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার লক্ষ্যে শেখ হাসিনা নিরবচ্ছিন্নভাবে এদেশের জনগণের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, একসময় ক্ষুধা, দারিদ্র, মঙ্গা ও দুর্নীতি এবং দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ আজ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বসভায় এক বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অর্জিত সক্ষমতার কারণেই দেশে কেউ আর নাকে দিনানিপাত করে না। বিএনপিকে মোকাবেলা করতে ঢাকা শহরের টোকাইরাই যথেষ্ট, বলছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। বিএনপিকে মোকাবেলা করতে ঢাকা শহরের টোকাইরাই যথেষ্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে 14 দলের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন নেতারা। তারা বলেন, সারাদেশে 14 দলের কর্মীরা প্রস্তুত, নির্বাচন বানচালের সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে, কাউকে আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না। দেশকে যারা পিছিয়ে নিতে চায়, বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে যারা বলে বাইচান্স বাংলাদেশ, তাদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আর কখনোই দেওয়া যাবে না। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য বিএনপির জন্ম হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ ধ্বংস করে পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে নিয়ে যাওয়াই ছিল জিয়ার প্রধান কাজ, তাদের প্রতিরোধ করা এখন প্রধান কাজ বলে মন্তব্য করেন তিনি। মুরগির বাজারে কৃত্রিম সংকট করে হাজার কোটি টাকা লুট, বলছে ক্যাব। মুরগির বাজারে কৃত্রিম সংকট তৈরি করে হাজার কোটি টাকা লুট করেছে সিন্ডিকেট। অতিরিক্ত মুনাফা লাভের জন্যই রোজার আগে এমন দাম বাড়ানো হয় বলে অভিযোগ করেছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতারা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নিত্যপণ্যের কারসাজিতে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধনে এ অভিযোগ করেন ক্যাবের নেতারা। ব্রয়লার মুরগিসহ নিত্যপণ্যের কারসাজিতে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নিতে সরকারের কাছে সময় দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সারাদেশে রেশন চালু করতে হবে, পাশাপাশি ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহের দাবিও জানানো হয়। আরও বলা হয়, লুটপাটকারীদের সিন্ডিকেট ভেঙে সরকারকে জনগণের পক্ষে দায়িত্ব পালন করতে হবে। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার পরিস্থিতি সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গিয়ে অত্যাধিক মুনাফা করেছে, তাদের চিহ্নিত করে অচিরে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান ক্যাবের নেতারা। কলম্বিয়ায় গেরিলা হামলায় 9 সেনা নিহত। কলম্বিয়া সীমান্তে গেরিলা দল ইউএলএনের গোলাগুলিতে দেশটির 9 সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার নর্তে দে সান্তাদের এলাকায় এ হামলা চালানো হয়, যা ভেনেজুয়েলার সীমান্তের লাগোয়া শহর। খবরে বলা হয়েছে, ওই হামলা বিদ্রোহী গোষ্ঠী ও সরকারের মধ্যকার সমঝোতা চুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। হামলার স্থলটি কোকা এবং কোকেইন উৎপাদনের জন্য বেশ জনপ্রিয় শহর। এদিকে হামলার পর শান্তি প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এছাড়া মধ্যস্থতাকারী দেশ মেক্সিকো, ভেনেজুয়েলার চিলিকেও জানানো হয়েছে আমন্ত্রণ। প্রসঙ্গত, পুরো আন্দিয়ান এলাকায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে গত বছর পুনরায় আলোচনা শুরু করে সরকার। এএলএন গেরিলাদের 6 দশক ধরে চালানো সহিংসতায় প্রাণ গেছে 4.5 লাখ মানুষের।